সকলকে আজকের বিষয় বাংলা আজকের পাঠ বর্ষায় লেখক করুণানিধান বন্দ্যোপাধ্যায় তিনি 1877 সালে শান্তিপুরে জন্মগ্রহণ করেছিলেন নদিয়া শান্তিপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন বিখ্যাত শিক্ষক এবং তিনি ছিলেন একজন সাহিত্যিক তার এই বর্ষায় কবিতাটি স্বপ্নলোক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বর্ষায় গ্রামে ঢোকে জল গাঙ্গি নামে ঢল আকাশের কোলে কোমল কাজল এসেছে বর্ষা বড় চঞ্চল বড় দুরন্ত মেয়ে ডুবে গেছে মাঠ গঞ্জের ঘাট অসতের তলে বসে না কোহাট সারাদিন রাত বৃষ্টির ছাড় ঝরিতেছে এক ঘরে কি বলেছে গ্রামে জল ঢুকছে গ্রাম মানে গা গ্রামে জল ঢুকছে গাঙ্গে নামে ঢল অর্থাৎ গাঙ্গ মানে হলো নদীতে বন্যা এসেছে আকাশের কোলে কোমল কাজল আকাশে মেঘ জমেছে এসেছে বর্ষা বড় চঞ্চল বড় দুরন্ত মেয়ে ডুবে গেছে মাঠ গঞ্জের ঘাট কি বলেছে মাঠ ঘাট এই বৃষ্টিতে ডুবে গেছে অসতের তলে বসে নাকো হাট অসত মানে বটগাছ বটগাছের তলে হাট অর্থাৎ যেখানে জিনিসপত্র কেনা বেচা হয় সেখানে সেই জায়গাকে বলছে যে হাট সেখানে আর বসে না সারা দিন রাত বৃষ্টির ছাড় ঝরিতেছে এক ঘরে কি বলেছে দিন রাত অবিরাম বৃষ্টি পড়িতেছে ভাসিল কুকুর আউসের বুই পালায় কাতলা কালবুস বুই আঙিনায় জল করে ছল ছল কই যায় কানে হেঁটে কাঁঠালে চাপার তীব্র সুবাস মাতাল করেছে বাদল বাতাস গাছে পড়ে যাও সুচি কনসেন রসে পড়ে যেন ফটে ভাসিল কুকুর আউসের বুই পালায় কাতলা কালবুস বুই অর্থাৎ কুকুর জলে ভরে গেছে এবং পুকুরের যে মাছ কালবোস কাতলা এরা কি করছে না পালিয়ে যাচ্ছে আঙিনায় জল করে চল চল কই যায় কানে হেঁটে কাঁঠালি চাপার তীব্র সুবাস মাতাল করেছে বাদল বাতাস অর্থাৎ কাঁঠালি চাপার তীব্র গন্ধ কি করেছে বাতাসে ভেসে আসছে ভিজে ভিজে নীড় বুনিছে বাবুই ঝাপটে ঝটিকা ছুটিয়ে হাবুই চলে গেছে চিল গগনের নীল গলে গেছে জলধারে রাগা আঁখি মেলি আনারস রাজ পড়িয়াছে শিরে মর্কতাজ নেবুর কুঞ্জে মধুর গন্ধ চন্দন দিঘি পারে কি বলেছে এখানে যে ভিজে ভিজে নীল বুনিছে বাবু নীল মানে হলো পাখির বাসা বাবুই কি করছে না সে বৃষ্টির জলে ভিজেও সে বাসা বানছে জাপটে ঝটিকা ছুটিয়ে আউই চলে গেছে চিল গগনের নীল গলে গেছে জল ধারে রাঙা আঁকি মিলি আনারস রাজ করিয়াছে সে মর্ক তাজ নেবুর কুঞ্জে মধুর গন্ধ চন্দন দিঘি পাল তাহলে দেখো এই বর্ষায় কবিতাটার মূল ভাব কি হবে না বর্ষা যেন কোনো চঞ্চল বালিকা তার দুরন্তপনার চিহ্ন সর্বত্র শ্যামল সুন্দর প্রকৃতিকে কাজল মেঘ জানিয়ে দেয় বর্ষার উপস্থিতি চারিদিক জল জলে পরিপূর্ণ হয়ে বাঁধ ঘাট হাট ডুবে যায় ভোর বর্ষায় মাঝিরা নিজেদের রক্ষা করতে ব্যস্ত হয়ে ওঠে অপরদিকে কাঁঠালি চাপার মিষ্টি গন্ধে চারিদিক আমোদিত ঝড়ের দাপটে চিল আকাশ থেকে বিদায় নিয়েছে কি বলেছে ঝড়ের দাপটে চিল আকাশ থেকে বিদায় নিয়ে এই যে দেখো এখানে বলেছে যে চলে গেছে চিল পবনের নীল বলে গেছে জলের ধারে সেটাই বলেছে যে জলে ঝড়ের দাপটে চিল আকাশ থেকে বিদায় নিয়েছে অপরদিকে বাবুই বৃষ্টির জলে ভিজো বাসা বুঝে এই সময়ের ফল জাম লেবু আনারস প্রভৃতি প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়েছে বর্ষায় এক অপরূপ ছবি এঁকেছেন কবি অর্থাৎ দেখো এখানে বলেছে নেবুর কুঞ্জে মধুর গন্ধ চন্দন দিঘি পার রাঙা আঁখি মিলিয়ানা রস রাজ করিয়াছে শিরে মর কর্তাজ নেবুর কুঞ্জে মধুর গন্ধ চন্দন দিঘি পার অর্থাৎ এই সময় যে ফল জাম লেবু আনারস প্রভৃতি প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়েছে তাহলে এটা হলো বর্ষায় কবিতা তোমরা এই বর্ষায় কবিতাটা মুখস্থ করবে আর এর সাথে দাগ নাম্বার 1 2
2 3 এই সমস্ত দাগ নম্বরের উত্তরগুলো তোমরা করবে এক নম্বরে আছে সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও যেটা ঠিক তার পাশে রাইট চিহ্ন দেবে দুই নম্বরে শূন্য স্থান পূরণ করো আর তিন নম্বরে আছে পরের পংক্তিটি লিখো অর্থাৎ পরের লাইনটি লিখো তোমরা এই 1 2 3 করবে আর বর্ষায় কবিতাটা মুখস্থ করে পরে লিখবে তোমাদের কথা যদি অসুবিধা হয় আমার নম্বরে তোমরা আমাকে ফোন করবে Pasta tiga, sabta, porcelain. Namaskar.